চায়নাটাউন, নামটা শুনে কি মনে হচ্ছে আমি চায়নাতে? না, ব্যাংককে এই চায়নাটাউনটি অবস্থিত। ব্যাংককের চায়নাটাউন হলো বিশ্বের বৃহত্তম চায়নাটাউনগুলোর মধ্যে একটি। এটি 1782 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন শহরটি রত্নকোসিন রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। চায়নাটাউন 19 শতকের শেষ থেকে 20 শতকের গোড়ার দিকে ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল, কিন্তু শহরের সম্প্রসারণের পরে বাণিজ্যিক কার্যকলাপ অন্যত্র চলে যাওয়ায় এর গুরুত্ব কমে গেছে। এটি এখন চীনা সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে অনেক দোকান ঐতিহ্যবাহী পণ্য বিক্রি করে এবং বিশেষ করে একটি গ্যাস্ট্রোনমিক গন্তব্য হিসেবে পরিচিত। ব্যাংককের চায়নাটাউনে খাঁটি রেস্তোরাঁ, সোনা ও জেড জুয়েলারির দোকান এবং যতদূর চোখ দেখা যায় চীনা অক্ষরে নিয়ন চিহ্ন দিয়ে ভরা রাস্তা দিয়ে তৈরি। গলির দুধারে সারি সারি দোকান, আর তাতে নানা রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এই সরু গলির মাঝখান দিয়ে চলছে মোটরসাইকেল অথবা মালপত্র টানার ঠেলাগাড়ি, হাঁটা খুবই মুশকিল। চায়নাটাউনের শ্যাম্পিং লেন মার্কেট ব্যাংককের ডিসকাউন্টের জন্য ক্রেতাদের মধ্যে খুবই জনপ্রিয়। চায়নাটাউনের শ্যাম্পিং লেন মার্কেটে আরেকটি ক্রেতাদের পছন্দের, এখানে দরদামের মূল্য প্রায় সব কিছু খুঁজে পেতে পারেন। কাপড়, আনুষঙ্গিক এবং যন্ত্রপাতি থেকে শুরু করে কসমেটিক্স, জুয়েলারি সব কিছু এই চায়নাটাউন মার্কেটে আপনি পাবেন। ব্যাংককের চায়নাটাউন সত্যি অনেক আশ্চর্যজনক। আমরা এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি, এটা একটি মুসলিম দোকান, মুসলমানদের সব কিছু এই দোকানে আছে। আসলে থাইল্যান্ডের চায়নাটাউন মার্কেটটা পাইকারি মার্কেটই বলা যায়। পাইকারি সব কিছু এখানে আপনি পাবেন। আপনি বাংলাদেশে যে জুয়েলারি, কসমেটিক্স যেগুলোই আপনি দেখেন না কেন, আমার মনে হয় যে অর্ধেকই এখান থেকেই নিয়ে সবাই সেল করতেছে। কারণ আমি যখন এখানে জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, মানুষ বস্তা ভরেই নিয়ে আসতেছে। আমি দেখলাম যে মানুষ অনেক কিছু কিনছে, অনেক কিছু, বিশেষ করে জুয়েলারি আইটেমগুলো, বিভিন্ন ধরনের মাথার ক্লিপ, ব্যান্ড, হিজাবের বিনগুলো সব কিছু এখান থেকে পাইকারিভাবে অনেক অনেক কিনে নিয়ে আসে। সো আমিও কিছু কিনেছি এখান থেকে এবং অনেক সস্তা। ব্যাংককের এই মার্কেটে আমার মনে হয় আমি সস্তায় কিছু জিনিস কিনতে পেরেছি। আমরা আসলে চায়নাটাউন নাইট মার্কেটে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ট্যাক্সির যিনি ছিলেন উনি আসলে ইংলিশ বোঝেননি। সো উনি আমাদের ডে মার্কেটে নিয়ে গিয়েছিল, যেটা আসলে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। যতটুকু পারলাম ততটুকু আসলে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। চাইনিজ রেস্তোরাঁগুলো বিভিন্ন ধরনের খাবারের অফার করে, যার মধ্যে রয়েছে ভাত, নুডলস, ডিম, বার্ডস নেস্ট, স্যুপ। প্রধানত রাস্তা থেকে নেমে ছোট গলিতে গেলে আপনি প্রচুর পরিমাণে ফল বিক্রেতা এবং ওষুধের দোকান পাবেন। এছাড়াও আপনি চায়নাটাউন বাজারে বিভিন্ন ধরনের আইটেম কিনতে পারেন, যার মধ্যে রয়েছে চুলের আনুষঙ্গিক, চা সেট, ফেব্রিক, চীনা মূল ভূখণ্ড থেকে আমদানি করা শাকসবজি, হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক আইটেম। বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে একটি ভারতীয় রেস্টুরেন্ট পেলাম, যেখানে আমরা খেয়েছি, কিন্তু ওদের ব্যবহারও ভালো লাগেনি এবং খাবার দিতে অনেক দেরি করেছিল। সো এই তো, এই পর্যন্ত আজকের ভিডিও। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।